Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের পড়াবো চতুর্থ অধ্যায়ের রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্রে নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা, জাঁ বোদার ভূমিকা আর পড়াবো জন মিল্টনের ভূমিকা। এর আগের দিন টমাস ক্রমওয়েল পর্যন্ত এবং তার ভূমিকা পর্যন্ত আমরা পড়েছিলাম। পঞ্চদশ শতকের গোড়া থেকে যেসব চিন্তাবিদগণ বা রাষ্ট্রচিন্তাবিদগণ পাশ্চাত্যের দেশগুলিতে আধুনিক রাষ্ট্র দর্শনের যে বৌদ্ধিক এবং দার্শনিক ভিত্তি নিয়ে আলোচনা করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নিকোলো ম্যাকিয়াভেলি। এই যে রাষ্ট্রবিদরা, তাদের কথা আমি বললাম, ম্যাকিয়াভেলি, বোদা, লক, রুশো, হবস, এরা সকলেই রাষ্ট্রে শাসকের ক্ষমতা এবং শাসকের ক্ষমতা অনুযায়ী যে রাজতন্ত্র তার ওপরেই সমস্ত ক্ষমতা ন্যস্ত করতে বলেছেন। এবং রাষ্ট্রকে শক্তিশালী করতে গেলে একটি সক্রিয় রাজতন্ত্র বা শাসকের ক্ষমতা প্রয়োজন। এই দিক থেকে বিচার করতে গেলে আমরা নিকোলো ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্র দর্শনের জনক বলতে পারি। যেভাবে আমাদের প্রশ্ন আসে যে নিকোলো ম্যাকিয়াভেলি কে ছিলেন, তার রাষ্ট্র দর্শনের রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কী কী, তিনি তার লেখা বইগুলির নাম কি, সেই বইগুলিতে কি আছে, এবং তিনি রাজতন্ত্র সম্পর্কে, প্রজাতন্ত্র সম্পর্কে কি বলেছেন, আমাদের প্রশ্ন আসে। সুতরাং আমি সেই দিকে দৃষ্টি রেখে তোমাদের পড়াচ্ছি। যখন পঞ্চদশ শতকে গোটা ইউরোপ জুড়ে নবজাগরণের জোয়ার চলছে, মানব জীবনের তত্ত্ব যখন সামাজিক শিক্ষা সংস্কৃতিতে ব্যাপক জোয়ার নিয়ে এসেছে, সেরকম একটি সময়ে ফ্লোরেন্সে, ইটালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করলেন নিকোলো ম্যাকিয়াভেলি। তার মননে নবজাগরণ। তিনি শৈশবে এবং যৌবনে ইটালির ক্ষমতা বৃদ্ধি, তার সাফল্য দেখেছেন। মেডিচির শাসন দক্ষতা তার মনে গভীর প্রভাব ফেলেছিল। নিকোলো মেডিচির মৃত্যুর পরে যে প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়, সেই সরকারের তিনি উচ্চ পদে আসীন ছিলেন। ইতালির ছোট ছোট গোষ্ঠীগুলি, নগররাষ্ট্রগুলির মধ্যে যখন প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে, অনৈক্য দেখা দিয়েছে, তখন তিনি গভীর ব্যথা অনুভব করেছেন। তাই আমরা দেখি
মেডিচির মৃত্যুর পর ইতালিতে অধঃপতন আসে এবং সেই অধঃপতনে তারও পতন হয় এবং দেখা যায় তিনি প্রজাতান্ত্রিক সরকারের পতনের সঙ্গে সঙ্গে তাকে রাজনৈতিক জীবন থেকে তিনি পদচ্যুত হন এবং কারাগারে তার জীবন কাটাতে হয়। এই যে তিনি তার রাজনৈতিক জীবন থেকে বা কর্মজীবন থেকে অব্যাহতি পেয়ে তার রাষ্ট্রনৈতিক চিন্তা ভাবনায় তিনি মনোনিবেশ করেন। এই যে কর্মচ্যুত অবস্থা সেটাই তার রাষ্ট্র শক্তির চিন্তার সহায়ক হয়। তখন তিনি রাষ্ট্রনৈতিক সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সেই সময় তার দুখানি যে উল্লেখযোগ্য গ্রন্থ, একটা হল দ্য প্রিন্স, আরেকটি গ্রন্থ দি ডিসকোর্সেস, ডিসকোর্সেস, দ্য প্রিন্স এবং দি ডিসকোর্সেস। দ্য প্রিন্স গ্রন্থে কি আছে? না, প্রিন্স গ্রন্থে তিনি রাজতন্ত্র সম্পর্কে অভিমত পোষণ করেছেন। ডিসকোর্সেস গ্রন্থে কি আছে? না, এই গ্রন্থে তিনি প্রজাতন্ত্র সম্বন্ধে তার মতবাদ ব্যক্ত করেছেন। তাহলে দুটি গ্রন্থই বিচারের দিক থেকে একেবারেই স্বতন্ত্র, কিন্তু আবার পরস্পরের পরিপূরক। অনেকে আবার বলছেন তিনি রাজপদ লোভী ছিলেন, তাই তিনি দ্য প্রিন্সেস গ্রন্থের মধ্যে দিয়ে শাসকের ক্ষমতাকে দেখিয়েছেন, রাজতন্ত্রের যে প্রভাব সেটিকে এই বইয়ে দেখিয়েছেন। আবার বলছেন যে সেখান থেকে তিনি ব্যর্থ হয়ে দ্য ডিসকোর্সেস প্রজাতন্ত্রের কথা বলেছেন। সে যাই হোক না কেন, আমরা বলবো দুখানি যে বই দুটি স্বতন্ত্র, তবুও তার মধ্যে তার মানবতাবাদী যে তত্ত্ব সেটি প্রকাশ পেয়েছে। এবার আমরা দেখব তার রাষ্ট্র দর্শনের বৈশিষ্ট্যগুলি কী কী। তিনি রাষ্ট্র দর্শনের বৈশিষ্ট্য বলতে গিয়ে প্রথমেই যে বৈশিষ্ট্যের কথা বলেন, যে রাষ্ট্র হবে বা রাষ্ট্রের থাকবে রাষ্ট্র ক্ষমতা। অর্থাৎ দ্য প্রিন্স গ্রন্থে তিনি যে বলছেন যে রাষ্ট্র ক্ষমতা দখল, তার সংরক্ষণ, প্রভাব ইত্যাদি বা প্রকোপ, তিনি সেগুলির ওপর গুরুত্ব দিয়েছেন। দুই কি, তিনি বলেছেন রাষ্ট্রের বৈশিষ্ট্য হবে ধর্ম নিরপেক্ষতা, নিরপেক্ষতা। তিন কি, তিনি বলেছেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হচ্ছে মানুষ। অর্থাৎ যে রাষ্ট্রে প্রশাসনিক কাজে মানুষের অংশগ্রহণ বেশি সেই রাষ্ট্রই হবে সর্বশ্রেষ্ঠ। চার কি, তিনি বলছেন যে রাষ্ট্রের বা শাসকের রাষ্ট্র ক্ষমতা বৃদ্ধি করতে হবে, বা রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের শাসকের ক্ষমতা বৃদ্ধি থাকবে, ক্ষমতা বৃদ্ধি করার ক্ষমতা তার থাকবে। এখানে নীতিবোধের বা ধর্মের কোনো স্থান নেই। তাহলে আমরা প্রথমে বললাম রাষ্ট্র ক্ষমতা, ধর্ম নিরপেক্ষতা, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানুষ, আর বলছেন রাষ্ট্রের শাসকের ক্ষমতা বৃদ্ধি থাকবে। এবারে আমরা দেখে নিব যে রাজতন্ত্র সম্বন্ধে ম্যাকিয়াভেলি কি বলছেন। তিনি বলছেন যে মানুষ সততই লোভী এবং ক্ষমতা পেতে চান ন্যায় নীতিহীন এবং অসৎ। আরও বলছেন যে মানুষ সততা নিয়ে জন্মায়, সভ্যতা তাকে অসৎ করে তোলে। অর্থাৎ বলছেন ম্যান ইজ পোর বাট ইজ করাপ্টেড বাই সিভিলাইজেশন। অর্থাৎ সভ্যতা একটি সৎ মানুষকে অসৎ পথে নিয়ে যায়। অর্থাৎ রাজতন্ত্রের মধ্যে শাসক নির্দ্বিধায় নিয়ন্ত্রণ করবেন প্রজাদেরকে, তিনি সবসময় দয়ালু হবেন না, তিনি যথাযথ শাস্তি দেবেন প্রজাদের যুক্তিযুক্তভাবে, তিনি কপট হবেন, ধূর্ত হবেন, দয়ালু হবেন, আবার কখনো নিষ্ঠুরও হবেন। অর্থাৎ আমরা দেখব তিনি বলছেন যে ভয়ই হবে আনুগত্যের একমাত্র পথ,
এখানে তিনি যেটা বলতে চেয়েছেন রাজতন্ত্রের মধ্যে, যে শাসকের মধ্যে সদ্গুণ এবং অপগুণ, অপগুণের মূর্ত প্রতীক হবেন শাসক। এখানে কি নেই? না, এখানে নীতিবোধের কোনো অবস্থা নেই। এটা বললেন রাজতন্ত্র সম্পর্কে। এবার হচ্ছে প্রজাতন্ত্র সম্পর্কে তিনি কি বলছেন। প্রজাতন্ত্র বোঝাতে গিয়ে তিনি বলেন যে এখানে প্রজারা প্রজাতন্ত্র গঠন করবেন না, রাজাই প্রজাতন্ত্র গঠন করবেন। রাজতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক যে ধরনের শাসক বা সরকার হন না কেন, প্রজাতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা অনেকটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কি, প্রজারা কি করবেন? তিনি বলছেন যে কয়েকজন অভিজাতর হাতে বা কয়েকজন অভিজাতের ওপর নির্ভরশীল না হয়ে বেশি সংখ্যক জনগণের হাতে যদি নির্ভরশীল হওয়া যায়, তাহলে প্রজাতান্ত্রিক একটি সরকার গঠিত হতে পারে। তিনি প্রজাতান্ত্রিক কথা বলতে গিয়ে তিনি সমষ্টির মঙ্গলের কথা বলেছেন, সিভিক অফ ভার্চুর কথা বলেছেন। তিনি ক্ষমতা ও আইনের মধ্যে, তিনি বলছেন রাজার ক্ষমতা ও আইনের মাধ্যমে তিনি ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। রাজার নিজস্ব ক্ষমতা থাকবে বা শাসকের নিজস্ব ক্ষমতা থাকবে, ফলে শাসক তিনি কি হতে পারবেন, তিনি কূটনৈতিক নীতি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তিনি আবার কখনো প্রবঞ্চকতা বা ন্যায়নীতিহীন হিসেবেও একটি শাসক এবং শক্তিশালী রাজতন্ত্র যখন গঠিত হবে তখন তিনি কিন্তু এই ক্ষমতা তিনি বৃদ্ধি করতে পারবেন। সুতরাং আমরা তার অভিমতগুলোর মধ্যে কি দেখছি, তিনি রাজতন্ত্রের কথা বলছেন, তিনি প্রজাতন্ত্রের কথা বলছেন। তার মানে রাজনৈতিক বিশ্লেষক যারা বা রাষ্ট্রনৈতিক বিশ্লেষক যারা, তারা রাজতন্ত্র প্রজাতন্ত্র কথা বলছেন বলে ম্যাকিয়াভেলির মধ্যে একটা স্ববিরোধিতা বা স্ববিরোধ দেখতে পাচ্ছেন। তিনি রাজতন্ত্রের দিক থেকে রাজাকেই প্রধান হিসেবে গণ্য করছেন, আবার প্রজাতন্ত্রের দিক থেকে তিনি প্রজাকেই বলছেন যে এখানে ব্যক্তি স্বাধীনতা কী হয় না, অনেকটা নিয়ন্ত্রণে থাকে, বা এখানে প্রজাতন্ত্রের মধ্যে প্রজারা কিন্তু অনেকেই সুখে শান্তিতে থাকতে পারে। এদিক থেকে ম্যাকিয়াভেলিকে আমরা কিন্তু আধুনিক চিন্তাবিদদের জনক বলতে পারি। আপাত দৃষ্টিতে স্ববিরোধিতা থাকলেও দ্য প্রিন্স এবং ডিসকোর্সেস গ্রন্থে যেগুলি তিনি আলোচনা করেছেন তা পরবর্তী দশকেও ম্যাকিয়াভেলির রাষ্ট্র দর্শন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই হচ্ছে ম্যাকিয়াভেলি। এবার আমরা পড়ব আরেকজন রাষ্ট্রনীতিবিদ, তিনি হলেন জাঁ বোদা। সেখানে একই প্রশ্ন যে জাঁ বোদা কে ছিলেন এবং জাঁ বোদার রাষ্ট্র দর্শন সম্পর্কে কি বলা হয়েছে। এখানে জাঁ বোদা সম্পর্কে কি বলা হয়েছে বা জাঁ বোদা রাষ্ট্র দর্শনে কি কথা বলতে চেয়েছেন। ষোড়শ শতকে যখন গোটা ইউরোপে একটা সংকটময় একটা অস্থিরতা চলছে, সেরকম মুহূর্তে ফরাসি দার্শনিক জাঁ বোদার আবির্ভাব হয়। ইউরোপে যখন প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা, বুবরোর সঙ্গে রাজবংশের সঙ্গে গুইঞ্জ বংশের একটা প্রতিদ্বন্দ্বিতা, গোটা ইউরোপ জুড়ে ফরাসি বিপ্লবের সময় স্বৈরাচারী রাজতন্ত্রের যে একটা অস্থিরতা, সেই অস্থিরতার মধ্য থেকে রাষ্ট্রকে তিনি মুক্ত করে সেই সম্পর্কে ভাবিত হয়েছেন। তিনি জাতীয় ঐক্যের একক হিসাবে রাজাকেই মনোনীত করছেন, রাজার কথাই বলছেন। তার রাষ্ট্র দর্শনের প্রধান কথাই হচ্ছে সংহতি ও ঐক্য সাধন। 1576 সালে তার যে বই, যে বইটি সিক্স বুকস অন রিপাবলিক, সেই বই থেকে আমরা তার রাষ্ট্র দর্শনের পরিচয় পাই। তাহলে তার বইটির নাম হলো কি, সিক্স বুকস অন রিপাবলিক, রিপাবলিক।
সিক্স বুকস অন রিপাবলিক গ্রন্থে তার রাষ্ট্র দর্শনের আমরা পরিচয় পাই। পলিটিক ইউজ বলে একটি গোষ্ঠী পলি টিকি উজ এর প্রভাব, এর প্রভাব পলিটিকিউজ বলে একটি গোষ্ঠী তার সমকালে মোদার সমকালে উদার এবং একটা নরমপন্থী গোষ্ঠীর প্রতিষ্ঠা হয় তার সময়। এরা সদস্য যারা ছিলেন বুদ্ধিজীবী তারা সকলেই উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন এবং যুক্তিযুক্ত পদ্ধতি এরা গ্রহণ করেন। বোদা এই পলিটিক ইউজ এই গোষ্ঠীর একেবারে প্রধান এবং সক্রিয় সদস্য ছিলেন। তাদের প্রধান কথাই হলো উদার নৈতিক দৃষ্টিভঙ্গি এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে রাজার হাতেই ক্ষমতা দিতে হবে। একটি শক্তিশালী রাজতন্ত্র যদি থাকে সেই রাষ্ট্র ব্যবস্থা চূড়ান্ত এবং সার্বভৌমত্ব পেলে সেই রাষ্ট্র একেবারে কী হবে, একেবারেই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রে পরিণত হতে পারবে বলে যা বোধা কিন্তু মনে করছেন। এখানে ধর্ম বা নীতিবোধের স্থান নেই। এই যে পলিটিকিউস যে সদস্যরা তাদের উপর ম্যাকিয়াভেলি মার্টিন লুথার এদের প্রভাব ছিল। এরা যুক্তিযুক্ত পদ্ধতিতে বুদ্ধিদীপ্ত মানসিকতায় এরা তাদের কার্যাবলী পরিচালনা করতেন। এখানে তারা বিভিন্ন ধর্মের একই সঙ্গে যে কাজ করা যায় সেই সব উদার নৈতিক যে আলোচনা তা কিন্তু এই পলিটিকিউসরা করতেন। যাবদা পরিবার এবং রাষ্ট্র এবং রাষ্ট্র বা পরিবার এদের মধ্যে সম্পর্কের কথা বলছেন। রাষ্ট্র ও পরিবার তিনি রাষ্ট্রের কথা বলতে গিয়ে একটি শক্তিশালী সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন এটি রাষ্ট্রের কথা বলছেন আর পরিবার বলতে কি বলছেন এবং রাষ্ট্রের সঙ্গে দুটো শব্দ যোগ করছেন, এক হচ্ছে সার্বভৌমিকতা আর একটা হচ্ছে আইন। চূড়ান্ত ক্ষমতা মানেই সার্বভৌমিকতা। পরিবার বলতে তিনি কি বলছেন, আমরা সাধারণভাবে যেটা বলে থাকি বাবা মা ভাই বোন যৌথ সম্পত্তি এটা ইত্যাদি নিয়েই আমাদের পরিবার। তিনি বলছেন যে পরিবারের প্রধানকে যেমন পরিবারের অন্যান্য সদস্যরা নির্বাচিত করেন না তেমনি রাজাকেও কিন্তু প্রজারা নির্বাচিত করবেন না। তিনি একে একটি লোকসমাজ বলে পরিবারকে মনে করছেন, বৃহত্তর রাষ্ট্রের প্রাথমিক মডেল হিসাবে পরিবারকে তিনি গণ্য করছেন। তিনি পরিবারকে পরিবার যে সম্পূর্ণভাবে বা রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হবে সে কথা আবার তিনি বলছেন না। তাহলে পরিবারগুলি কি, পরিবারগুলি কিন্তু রাষ্ট্রের সম্প্রসারণ করে এ কথা বলছেন যাবদা। তারপরে তিনি বলছেন রাষ্ট্র ও সরকারের কথা। তিনি যদিও চরম রাজতন্ত্রের কথা বলেন তবুও আমরা দেখছি যে তিনি কিন্তু তিন ধরনের সরকারের কথা বলছেন। কি কি সরকার, না রাজতন্ত্র, অভিজাততন্ত্র, গণতন্ত্র। অভিজাততন্ত্রের কথা বলতে গিয়ে তিনি, আমরা তো জানি যে কয়েকজনের শাসন অভিজাততন্ত্র, একজনের শাসন রাজতন্ত্র, কয়েকজনের বিশিষ্ট মানে সমস্ত জনগণের শাসন হচ্ছে তোমার গণতন্ত্র। তিনটি পদ্ধতিকেও তিনি গ্রহণ করলেও চূড়ান্ত অর্থে তিনি কিন্তু রাজতন্ত্রকেই গ্রহণ করেছেন। সেই দিক থেকে দেখতে গেলে বোধা চরম সার্বভৌমিকতার যে উৎস অর্থাৎ যে শাসক হবেন আইনের অধিকারী, শাসক হবেন সার্বভৌমিকতার অধিকারী, তিনি চরম এটিকে বলে মনে করছেন, চরম প্রতিষ্ঠান বলে সার্বভৌমিকতাকে মনে করছেন, যে রাজার হাতে সার্বভৌমিকতা ক্ষমতা থাকবে। অর্থাৎ তিন ধরনের সরকারের কথা বললে বোদা চরম রাজতন্ত্রকেই সাপোর্ট করেছেন। তাই ষোড়শ শতকের দ্বিতীয় শতক পর্যন্ত তাকে আমরা দেখতে পাই তার শাসন কিন্তু তার যে ক্ষমতা তত্ত্ব, তার যে শাসন তত্ত্ব এবং পরিবার সরকারকে সকলকে নিয়ে তিনি যে রাষ্ট্রের কথা ভেবেছেন তা কিন্তু সুদূর প্রসারী বা প্রভাবিত করেছিল পরবর্তী দশককে। এই হচ্ছে যাবদা। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা আমার মেকাভেলি সম্পর্কে বলা উচিত ছিল,
যে প্রজাতন্ত্র ব্যাপারটা কিন্তু তিনি দুভাবে ম্যাকিয়াভেলি ভেবেছিলেন। এক হচ্ছে কি যে অভিজাত প্রজাতন্ত্র আর জনগণের প্রজাতন্ত্র, সেই প্রজাতন্ত্রে তিনি কিন্তু জনগণের প্রজাতন্ত্রকেই সাপোর্ট করেছিলেন, আর বোধা কি করলেন না চরম রাজতন্ত্রকে এখানে তিনি কিন্তু সাপোর্ট করেছেন। এবারে আমরা পড়ব জন মিল্টনের কথা। পঞ্চদশ শতকে যে সমস্ত চিন্তাবিদরা রাষ্ট্র দর্শনের আধুনিক দিক থেকে আলোচনা করেছিলেন, পরবর্তীকালে যিনি উল্লেখযোগ্যভাবে উদারনৈতিক মানসিকতায় বা উদারনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে যিনি রাষ্ট্রকে দেখেছেন ভেবেছেন তিনি হলেন জন মিল্টন। সপ্তদশ শতকে আমরা কিন্তু উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বা উদারনৈতিক রাষ্ট্রচিন্তার সূত্রপাত দেখতে পাই। আর ষোড়শ শতকে ধর্মীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ধর্ম সংস্কার আন্দোলন সংগঠিত হয়। ইংল্যান্ডে রাজাদের কর্তৃত্ববাদের বিরুদ্ধে উদারনৈতিক চিন্তাধারার সূত্রপাত ঘটে। জন মিল্টন এরকমই একজন বিশিষ্ট ইন্ডিপেন্ডেন্ট নেতা এবং তার রচনায় উদারনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। তার প্রধান কথাই ছিল কি না ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তিনি কি বলতেন, তিনি বলতেন মানুষ স্বাধীনতা নিয়েই জন্মগ্রহণ করে বা মানুষের স্বাধীনতা জন্মগত অধিকার। এই সঙ্গে তিনি নেশন স্টেট বা জাতি রাষ্ট্রের কথা বলেছেন, নেশন স্টেট জাতি রাষ্ট্রের স্বাধীনতার কথা, জাতি রাষ্ট্রের স্বাধীনতার কথাও মিল্টন বলছেন, রাষ্ট্রের স্বাধীনতার নতার কথাও তিনি কিন্তু বলছেন। তিনি বলছেন গির্জা আর রাষ্ট্র দুটি স্বতন্ত্র সংগঠন কিন্তু উদ্দেশ্য হবে অভিন্ন। তিনি সহনশীলতার কথা বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন এবং তিনি মানুষের বাক স্বাধীনতার কথা, মানুষের মতামত প্রকাশের কথাও প্রকাশের কথা বলেন। তিনি কিন্তু মানুষের মতামত প্রকাশের কথা বলেন। তিনি বলেন যে মানুষের যদি স্বাধীনভাবে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, তবে কিন্তু সত্যের জয় ঘটবেই। সংবাদপত্রের ওপর তিনি বা মুদ্রণ যন্ত্রের ওপরে যে নিরঙ্কুশ স্বাধীনতা তাও তিনি দেওয়ার পক্ষপাতী ছিলেন। সেই দিক থেকে জন কবি জন মিল্টন পাশ্চাত্য দেশগুলিতে যেভাবে তার মতবাদ ব্যক্ত করেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রগতিশীল। সুতরাং এই যে ম্যাকিয়াভেলি, জন জাবোদা, জন মিল্টন, এদের যে আমরা কথা আলোচনা করলাম তাতে আমরা মূলত কয়েকটি বিষয় উল্লেখযোগ্যভাবে আমরা লক্ষ্য করলাম। ম্যাকিয়াভেলির মধ্যে রাজতন্ত্র প্রজাতন্ত্র দুটোই রয়েছে, স্ববিরোধিতা রয়েছে, তবুও তা তিনি যেভাবে প্রজাতন্ত্রের কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, সেই দিক থেকে তাকে আমরা আধুনিক রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে অন্যতম বা জনক তাকে বলতে পেরেছি। যাবদাও তার রাষ্ট্র দর্শনের মধ্যে রাজতন্ত্রকে চরম শক্তিশালী হতে হবে, সার্বভৌমিকতা পেতে হবে আর তিনি ক্ষমতার শাসনতার থাকতে হবে। এমনকি শাসক বা অভিভাবক যদি তার ক্ষমতা ছেড়ে চলে যান, দ্বিতীয়বারে যিনি ক্ষমতায় আসবেন তাকেও কিন্তু সার্বভৌম হতে হবে এবং তিনি রক্ষক হবেন, একথা বলছেন যাবদা। এবং যাবদা এবং মিল্টন যেভাবে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন তাতে সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার থাকা উচিত বলেও তিনি বক্তব্য পেশ করেছেন। সুতরাং এই তিনজনের মতামত অনুযায়ী আধুনিক
রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এরা কিন্তু উজ্জ্বল প্রতিভা সম্পন্ন রাষ্ট্রনীতিবিদ। পরের দিন এই অধ্যায়ের বাকিটুকু পড়াবো।